এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদেহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। সরকার আসলে জনগণকে কী বলছে, আমাদের কোনো কথা বিশ্বাস তোমরা করো না। একদিকে এই কথা ওই কথা বলছে, অন্যদিকে বলছে তোমরা চুরি চামারি জোচুরির বাটপারি যত আছে তত করো এবং অনিয়ম করো, দুর্নীতি করো। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী 72 থেকে শুরু করে এই পর্যন্ত যে কালো টাকা বৈধতার নামে যে সুযোগটা দেওয়া হয়েছিল তাতে রাষ্ট্রের রাজস্ব আদায় হয়েছে 4,600 কোটি টাকা। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকাবুলির বাজেট, এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান প্রতিপন্থী বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদেহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট, স্মল বিজনেসের জন্য হস্টাইল বাজেট, এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন দরকার, সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। এই কথাগুলো কেন বলছি সেটি ইতিমধ্যে ব্যাখ্যা আপনারা পেয়েছেন। তারপরে দু একটা বিষয় আমি বলি, সময় কম। সেটা হচ্ছে যে প্রথমে যদি কালো টাকার বিষয়টা বলি, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, মূল জায়গাটা হচ্ছে যে এটি আমাদের সংবিধান পরিপন্থী। 2 অনুচ্ছেদ পরিষ্কারভাবে কালো টাকাকে বৈধতা দেওয়া যাবে না এরকম ঘোষণা দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে যে বৈষম্যমূলক পরিষ্কারভাবে আপনি সৎভাবে উপার্জন করে 30% পর্যন্ত কর দেবেন, আর আমি অনৈতিকতার সাথে দুর্নীতির উপর নির্ভর করে চোরাচার চালানি করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এবং ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সংস্থার প্রধান হিসাবে অধিষ্ঠিত থেকে সম্পদের মালিক হব, আর আমাকে বলবেন আপনি কিছুই লাগবে না, শুধু নামমাত্র 15% কর দিবেন, কোট অ্যান্ড আনকোট। প্রাক্তন পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং খুব লম্ফঝম্প করে তদন্ত করা হচ্ছে, তারা যদি আগামীকাল বলে যে আপনি কোন অধিকারে কোন আইনের উপর ভিত্তি করে আমাকে তদন্ত করবেন, কারণ আমার তো এই 2024-এর বাজেট আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে এটা কোনো আইনগতভাবে প্রশ্ন করা যাবে না, যে আমার এই প্রশ্ন এর তো সুযোগই নেই। এবং যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবাধিতভাবে আরও দুর্নীতির করার, অপরাধ করার, অবৈধতা করার। বছরের শেষে রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেবে, এবং অনেককে আবার শুদ্ধাচার পুরস্কার দেবে, আবার কী বলে জন্য উচ্চ করদাতা পুরস্কারও কেউ কেউ পেয়ে যাবেন এর এই সীমার মধ্যে থেকেও। এবং প্রকারান্তরে আরেকটা জিনিস বলা হচ্ছে, দেশবাসীকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু এর এই পথটাই অনুসরণ করো। যারা বাংলাদেশে এখনও, আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন, আমরা আশা করব সবাই আমরা চাই যে আমরা সততার সাথে নৈতিকতার সাথে আমরা আয় উপার্জন করবো এবং নিজেদের পেশাগত দায়িত্ব পালন করবো। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী 72 থেকে শুরু করে এই পর্যন্ত যে কালো টাকা বৈধতার নামে যে সুযোগটা দেওয়া হয়েছিল তাতে রাষ্ট্রের রাজস্ব আদায় হয়েছে 4,600 কোটি টাকা। 4,600 কোটি টাকা শুনলে পর মনে হয় একটু বেশ ভালো অঙ্ক, কিন্তু এটার বিনিময়মূল্য কী, রাষ্ট্র কি সরকার কি উপলব্ধি করে? এই বিনিময়মূল্য হচ্ছে যে আমাদের নৈতিকতা, নৈতিকতা বিশ্ব এই 4,600 কোটি টাকার জন্য বাংলাদেশ থেকে নৈতিকতার উৎখাত হবে, এমন রাষ্ট্র আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, এটা তো হওয়ার কথা না, এবং এই স্বাধীনতার ধারক বাহক বর্তমান সরকার। রাষ্ট্র সরকার আসলে জনগণকে কী বলছে, আমাদের কোনো কথা বিশ্বাস তোমরা করো না। একদিকে এই কথা ওই কথা বলছে, অন্যদিকে বলছে তোমরা চুরি চামারি জোচুরির বাটপারি যত আছে তত করো এবং অনিয়ম করো, দুর্নীতি করো। আমার কাছে সবচেয়ে বেশি বেদনার জায়গা হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মে নিয়ে কাজ করি, আপনারা এখানেই আছেন অনেকে, আপনাদের কাছে আমার প্রজন্ম ক্ষমা চায়, কারণ আমাদের স্বাধীনতার স্বপ্নের বিষয় ছিল।